কি ভেবেছিলে? হায়ার ম্যাথে অঘটন ঘটে যেতে পারে বা অঘটন ঘটবে? কাজী নেই, হতে দিব না। এই যে দেখো যে ব্যাপারটা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রোড টু মিশন সাইক্লোন। রোড টু মিশন সাইক্লোন এই সাজেশনটিতে আমি টোটাল বইয়ের তোমাদের যে টোটাল সিলেবাস আছে সেই সিলেবাস থেকে মাত্র 67টা অঙ্ক দিয়েছি এবং টোটাল তোমাদের সিলেবাস থেকে মাত্র 32টা সৃজনশীল দিয়েছি। তুমি যদি এগুলো পড়ো, আশা করি তুমি পরীক্ষায় ভালো করবে, আশা করি। এবং তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, সম্পূর্ণ দেখলে তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষার আগে, যারা পরীক্ষার আগে রিভিশন দিতে চাও তাদের জন্য অনেক কাজে লাগবে। আমি আরেকটা সাজেশন দিয়েছি রোড টু মিশন 100, যারা 100-তে 100 পেতে চাও তারা ওই সাজেশনটা দেখে এসে এই সাজেশনটা দেখবে এবং পরীক্ষার আগে এইটা এগুলো তুমি রিভিশন দিবে। এবং যারা মনে করতেছে পরীক্ষায় খারাপ করবা বা ফেল করবা, তাদের আমি ফেল করতে দেব না। যদি তোমরা আমার এই সাজেশনটা সম্পূর্ণ, সাজেশনের সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তুমি ফেল করবে না, কারণ আমি এইখান থেকেই তুমি নিজের মতো করে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। এবং এই সাজেশনের অ্যান্সারগুলা তুমি পাবে আমাদের এই ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে, তুমি অ্যান্সারগুলা পাবে। রোড টু মিশন সাইক্লোন এই সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, এমনকি যারা মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য প্রযোজ্য। আমি 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপারকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেই কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি। আশা করি রোড টু মিশন 100 ওই ভিডিওটা দেখে আসছো, ওই ভিডিও দেখে আসলে তোমার জন্য অনেক ভালো হবে। এখন আমি রোড টু মিশন সাইক্লোন নিয়ে আলোচনা করবো। দেখো রোড টু মিশন 100 যে সাজেশনটা ছিল, এই সেই রোড টু মিশন 100 সাজেশন। তো এই রোড টু মিশন 100 সাজেশনটা আশা করি তোমরা দেখে আসছো। এখন আমরা রোড টু মিশন সাইক্লোন নিয়ে আলোচনা করব। তো দেখো এই সাজেশনটা তৈরি করার ক্ষেত্রে আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। দেখো একই টাইপের যে অঙ্কগুলা সেগুলোকে আমি একই কালার দিয়ে রাখছি এবং তোমাদের 15 সাল থেকে 22 সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্নগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি। দেখো একেবারে একই রকম সেগুলোর একই টাইপে দিয়েছি। প্রত্যেকটা তোমাদের যে অনুশীলনী যে অধ্যায়গুলো তোমাদের এসএসসি পরীক্ষা আছে সেই অধ্যায়গুলোর প্রত্যেকটা অধ্যায়কে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে 7টা বা 8টা বা 5টা বা 6টা টাইপে ভাগ করেছি। ভাগ করেই আমি কিন্তু রোড টু মিশন 100 সাজেশনটা তৈরি করেছি এবং আমার 18 বছরের অভিজ্ঞতার আলোকেই আমি কিন্তু এই সাজেশনটা দিচ্ছি এখন রোড টু মিশন 100-এর থেকে নিয়ে এবং এবং সুন্দরভাবে আমি তোমাদের জন্য দিচ্ছি। সেটা হলো রোড টু মিশন সাইক্লোনে অঙ্ক আছে হচ্ছে 67টা আর তোমার হচ্ছে সৃজনশীল আছে 32টা। তো এগুলো কিন্তু আমি অনেক বিশ্লেষণ করে, দেখো অনেক বিশ্লেষণ করেই আমি কিন্তু এই সাজেশনগুলো তৈরি করেছি। এখানে দেখো অলরেডি বিশ্লেষণের যেগুলো আছে এগুলো যদি আমি রোড টু মিশন 100-এ বিস্তারিত বলেছি, আর এগুলা রোড টু মিশন সাইক্লোনের জন্য এগুলার অলরেডি হাতে লেখা আমার শীট তৈরি করা আছে। তো এই শীটগুলো দেখলেও তোমার জন্য অনেক ভালো হবে। এগুলা সম্পূর্ণ বিনামূল্যে বাবা, কোনো কিছু জন্য তোমার কোনো টাকা দেওয়া লাগবে না। এগুলো কিন্তু অলরেডি দেখো এগুলো শীটটি সব তৈরি করা আছে, এগুলো কিন্তু আমি সম্পূর্ণ তোমার বিনামূল্যে দেবো, এটার জন্য তোমাকে কোনো টাকাও দেওয়া লাগবে না। এবং আমি চেষ্টা করেছি এবং এই যে বোর্ডে কোন বোর্ডে কোনগুলো কীভাবে আসে এগুলো বিশ্লেষণ করেছি, করে এই সাজেশনটা করেছি। দেখো এগুলো কিন্তু সব এই যে অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিস যে কোন বোর্ডে কোনটা কীভাবে আসছে এই অ্যানালাইসিস করেই কিন্তু আমি এই রোড টু মিশন 100 তৈরি করেছি, এরপরে রোড টু মিশন সাইক্লোনও তৈরি করতেছি এখন। আর দেখো এখানে কিন্তু তোমাদের পুরো বইতে যে অঙ্কগুলো যে মানে সূত্রগুলো কাজে লাগে সেই সূত্রগুলো লিখে দেওয়া আছে। এই সূত্রগুলো যেগুলো লাগে পুরো বইয়ের সূত্রগুলো আমি সুন্দর একটা শীট তৈরি করে দিয়েছি, এগুলো তোমরা সংগ্রহে রাখবা, রাখলে তোমার জন্য অনেক ভালো হবে। আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করেছি করি, কারণ এইটা হচ্ছে তোমাদের অনেক আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত বলতে পারো। তো এই সাজেশনটা মূলত যারা এ গ্রেড পেতে চাও বা এ ভাগ্য ভালো থাকলে এ প্লাস পাবা, কারণ এখানে টোটাল অঙ্ক আছে হচ্ছে 67টা এবং সৃজনশীল আছে 32টা। এগুলো যদি ভালো করে বুঝে করো তাহলে দেখো ওইখান দেখা যাচ্ছে একেবারে হুবু এইখানে যেটা আছে ওইটাই আসবে তা না, এক্সের জায়গায় ওয়াই আসতে পারে, টু এর জায়গায় থ্রি আস মানে টু এখানে আছে তোমার পরীক্ষায় থ্রি আসতে পারে। সুতরাং এখানে যে সাজেশনগুলোটা আছে এই সাজেশনটা যদি তুমি ভালো করে
মানে বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাহলে আশা করি যে তুমি ভালো করবা পরীক্ষায়। আমি এক কথায় বলতে পারি ভালো করবা, অনেকের মতো বলতাম বললে তোমরা কনফিউজ মানে ই হবা, আমি কিন্তু সেটা চাই না যে 100-তে 100ই পাবা বা 100% এ প্লাস পাবা, আমি কিন্তু এই সাজেশনের ক্ষেত্রে সেটা বলবো না। তবে ভাগ্য ভালো থাকলে তোমরা এ প্লাস কেন আরও বেশি পেতে পারো, কারণ 32টা সৃজনশীল আর 67টা অঙ্ক যদি তুমি বুঝে বুঝে করো, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে তুমি যদি পারো তাহলে দেখবা যে তুমি ভালো করতেছো। আর পরীক্ষায় যারা ফেল করতে চাও মানে ফেল করবা মনে করতেছো বা পরীক্ষায় অনেক দুর্বল কাপাকাপি করতেছো, এই যে এদিকে দেখো যে ভুল করবা, এই এই চিন্তা যাদের আছে তাদেরকে আমি কিন্তু পরীক্ষায় ফেল করতে দিব না, আমি চাই যে তুমি পাস করো ভালো করো। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে যারা পরীক্ষায় ফেল করতে চাও তারা ফেল করবা না আশা করি। আসো আমরা প্রথমে যে তোমাদের আমি অঙ্ক দিয়েছি টোটাল 67টা, সেই 67টা অঙ্ক নিয়ে আলোচনা করব, কোন অঙ্কগুলা কিভাবে দিয়েছি এগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের টোটাল যে অধ্যায় আছে, অধ্যায় আছে হচ্ছে বীজগণিতের 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দেখো বীজগণিতের 4টা অধ্যায় আছে, টোটাল অধ্যায় আছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে 8টা, এর মধ্যে বীজগণিতে আছে 4টা, দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় আর দশম অধ্যায়। এই 4টা থেকে 3টা সৃজনশীল, সৃজনশীল আসবে পরীক্ষা, 3টা সৃজনশীল আসবে, সর্বনিম্ন 1টা তোমাকে অ্যান্সার করতেই হবে, জ্যামিতির থেকে আসবে 3টা আর ত্রিকোণমিতি পরিমিতির থেকে আসবে 2টা, মোট 8টা সৃজনশীল আসবে, 3টা বিভাগ থাকবে, প্রত্যেক বিভাগ থেকে 1টা করে ন্যূনতম 1টা করে মোট তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা প্রশ্নের, 5টা প্রশ্নের হচ্ছে 5×10=50। আর এমসিকিউ এর জন্য এমসিকিউ কিন্তু কম পড়েও কিন্তু ভালো করা যায়, টাইপ ভিত্তিক যদি এমসিকিউ পড়ো, প্রতিটা অধ্যায়ের 10-12টা করে টাইপের যদি এমসিকিউ সমাধান করতে পারো তাহলে এমসিকিউতে ভালো করবা। এমসিকিউতে ভালো করার জন্য আমার লাইভ ক্লাস আছে, সেই লাইভ ক্লাসগুলো দেখতে পারো ফেসবুকে, আর এগুলো সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি পাবা ইনশাল্লাহ। তো এইখানে তোমার বীজগণিতে যে 4টা অধ্যায় আছে এখান থেকে কোন 3টে অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসবে এটা আসলে বলা মুশকিল, তুমি চেষ্টা করবা 4টায় সমাধান করার, এর ভিতর থেকে ভাগ্যে যেটা ভালো হয় মানে তোমার কাছে যেটা ভালো আসে, ভালো মনে হয় যে যে প্রশ্নটা তুমি সমাধান করতে পারবা বলে মনে হচ্ছে সেই প্রশ্নটা সমাধান করো, কোনো সমস্যা নাই। তো দেখো এখানে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে সেটা হলো দ্বিতীয় অধ্যায়, তো আমি সবগুলো অধ্যায় তোমাদের আলোচনা করব। এখন অনেকেই মনে করে যে নবম অধ্যায় পড়বো না বা এই সপ্তম অধ্যায় পড়বো না, তবে দেখো তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় আর হলো দশম অধ্যায়, এই 3টে অধ্যায়, এই অধ্যায় এই 3টে অধ্যায় কিন্তু সহজ, এই 3টে অধ্যায় তুমি একটু কম পরিশ্রম করলেই কিন্তু এই 3টা তোমার নক্ষদর্পণে চলে আসবে, কিন্তু নবম অধ্যায়ের জন্য তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তাই অবশ্যই 4টা অধ্যায় প্র্যাকটিস করবা, 4টা অধ্যায় প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে যেখান থেকে তুমি সবগুলো কমন পাচ্ছ, 10 মার্কই কমন পাচ্ছ সেইটা অ্যান্সার করলা, তোমার জন্য ভালো হলো। আর আমি একটু পরে শেষের দিকে বলবো যে যারা একেবারে কম অ্যান্সার করতে চাও কোনগুলো অ্যান্সার করবা, কম মানে কম চ্যাপ্টার করতে চাও, তবে যদি তুমি কম চ্যাপ্টার পড়ো তখন যাই দেখবা যে পরীক্ষায় খারাপ করতেছো। আচ্ছা তো দেখো 58 অঙ্কর মধ্যে আমরা বীজগাণিতিক রাশি, সেখানে আমরা 6টা অঙ্ক দিয়েছি। তো দেখো প্রথম যে অঙ্কটা আছে বলা আছে পি অফ এক্স ইকুয়াল টু এত, পি অফ এক্স এর একটি উৎপাদক 2x+1 হলে এর মান নির্ণয় করো, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। আর এখানে দুয়ের যে দুয়ের 1, 2 এখানে দুইটা কিন্তু একই অঙ্ক, পি অফ ওয়াই ইকুয়াল টু এত, পি অফ ওয়াইকে y-এ এবং y-b দ্বারা ভাগ করলে যদি একই ভাগ শেষ থাকে তাহলে এত ইকুয়াল টু 0 প্রমাণ করো। তো এই অঙ্কটাও যা এই অঙ্কটাই তাই, এই একটা অঙ্ক পারলে অন্য অঙ্কটা পারবা, এই জন্য আমি 2 আর 2 দিয়েছি। এরপরে দেখো তিনের উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে দেখো পি অফ এক্স সমান দেওয়া আছে, বলা আছে পি অফ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করো এইটা, বা এইচ অফ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করো, এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবার আসে। এরপরে দেখো 4 নং 5 নং এই টাইপের অঙ্কও তোমাদের পরীক্ষাতে আসে যে প্রমাণ করো যে xy+yz+zx আর এবং x=y=z এইটা দেওয়া আছে। দেখো বলা আছে এইটা ইকুয়াল টু জিরো হবে, মানে এইটা ইকুয়াল টু জিরো হবে, এইটা ইকুয়াল টু জিরো আর x=y=z এটা প্রমাণ করতে বলছে, এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আংশিক ভগ্নাংশের অঙ্ক, অবশ্যই এই চ্যাপ্টারে আংশিক ভগ্নাংশের অঙ্ক ভালো করে করে যাবা, মনে রাখো মনোযোগ দিয়ে শোনো, আংশিক ভগ্নাংশের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা 99% আংশিক ভগ্নাংশ থেকে আসতে পারে। তার মানে আমরা এখানে এই চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো বেশি করে করব, প্রথম কথা তুমি আংশিক ভগ্নাংশ খুবই ভালো করে বুঝে করো, এখানে যদি আংশিক ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে আমি এইখানে আংশিক ভগ্নাংশ মনে রাখো যে 99% ক্ষেত্রে আসবেই, আসতে পারে। আচ্ছা এরপরে কোনগুলো করবো, উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ যেগুলো আছে সেগুলো করবো। আর এখানে একটা অঙ্ক আছে পি অফ এক্স ইকুয়াল টু এত, এক্স মাইনাস
পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, এই টাইপের অঙ্কগুলাও করবা। তাহলে এইখানে বেশি করবা কোনটা? প্রথম কথা, প্রথম তুমি আংশিক ভগ্নাংশ করা, করো, করা শেষ। এরপরে উৎপাদকে বিশ্লেষণের যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, সেই উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো সমাধান করো। এরপরে যদি পারো এখানে যে এই যে তোমাদের পাঠ্য বইতে আছে এই যে 4 আর 5 নং এই টাইপের অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলো করো, তাহলে আশা করি যে এইখানে তোমার প্রিপারেশন নেওয়া ভালো হবে। তার মানে এইখানে আমরা অঙ্ক পাচ্ছি কি, প্রথমে হলো আংশিক ভগ্নাংশ, এরপরে উৎপাদকে বিশ্লেষণ, আর এই যে এই টাইপের অঙ্ক। আর মাঝে মাঝে এরকমও থাকে, ওই এরকমও থাকে যে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, বললো যে পি অফ এক্স কে, পি অফ এক্স এর একটি উৎপাদক 2x+1 হলে এর মান নির্ণয় করো, এই টাইপেরও থাকে। আর তো এইখানে যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তবে এই টাইপেরই একেবারে হুবু আসবে না, একটু চেঞ্জ করেও আসতে পারে। দেখো এইখানে আমি যে 6টা অঙ্ক দিয়েছি, এই 6টা অঙ্ক তুমি ভালো করে চর্চা করার পর, বুঝে বুঝে করার পর তুমি এইখানকার 3টা সৃজনশীল মানে সৃজনশীল সমাধান করবে, দেখবা যে তোমার কাছে তাহলে আর অঙ্কে খারাপ লাগার কোনো বিষয় থাকবে না। দেখো আমি এইখানে যেগুলো আলোচনা করেছি এই এগুলো দিয়েই কিন্তু এই সৃজনশীলটা তৈরি। দেখো এখানে দেখো তো আংশিক ভগ্নাংশের অঙ্ক বলেছি আসবে, আংশিক ভগ্নাংশের অঙ্ক আস নাকি? দেখো এই দেখো দেখো 3 এর গ, আংশিক ভগ্নাংশের অঙ্ক 3 এর গ, 3 এর গ নং হচ্ছে আংশিক ভগ্নাংশের অঙ্ক। দেখো এটা হলো আংশিক ভগ্নাংশের অঙ্ক, তারপরে 1 এর গও বলা আছে আংশিক ভগ্নাংশে, তার মানে দেখো আংশিক ভগ্নাংশ অঙ্ক কিন্তু আসে। এরপরে দেখো এইখানকার যে অঙ্কটা, এই 2 নং অঙ্কটা, যে এত পি অফ ওয়াই কোয়ালটা, এত পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগ শেষ থাকে, তাহলে দেখাও যে এটা ইকোয়াল টু 0। দেখো এই অঙ্কটা কিন্তু এই যে এই অঙ্কটা, এই খ নং, পি অফ ওয়াই ইকোয়াল টু ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগ শেষ থাকে তাহলে এইটা ইকোয়াল টু 0 প্রমাণ করো। তাহলে দেখো এইখানকার যদি অঙ্কগুলো তুমি পারো, এখানকার অঙ্কগুলো যদি পারো তাহলে দেখো এই অঙ্কগুলো পারবে। সুতরাং দেখো এই অঙ্কগুলো ভালো করে বুঝে করার পর এই 3টা সৃজনশীল যদি তুমি সমাধান করো তাহলে বলো তো দেখি তোমাকে কে আটকাবে? কেউ আটকাতে পারবে না, তুমি ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। তো এরপরে দেখো এইখানে যে অঙ্কটা দেখতেছো এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে, এইখানে মূল কথা এইখানে যতগুলো অঙ্ক আছে এখানে যে কয়টা অঙ্ক আমি দিয়েছি এখানকার এখানকার সাথে দেখবা যে মিলবে, তাই এগুলো প্র্যাকটিস করার পরে এগুলো করবা। 2-1টা হয়তো এদিক ওদিকে থাকবে, সুতরাং 2-1টা জন্য না টেনশন করে নিজে নিজে বুঝে করার চেষ্টা করো, আশা করি তোমার উপকারে আসবে। এরপরে আসো আমরা বীজগণিতের দ্বিতীয় অধ্যায়, সেটা হলো অসীম ধারা, অসীম ধারা নিয়ে আলোচনা করব। যদি অসীম ধারাতে খুবই কম টাইপের অঙ্ক আছে, এই অসীম ধারাতে যে আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলেই পারবা। যে তো এই অঙ্কটা পরীক্ষায় আসে, এই অঙ্কটা যদি তুমি না প্র্যাকটিস করে যাও তাহলে মনে রাখবা যে তোমার অনেক অনেক কিল দিব তোমারে, কারণ এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে যে এক্সের ওপর কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এই টাইপের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। আবারও বলছি এইখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে 99% ক্ষেত্রে এইখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো অসীম ধারাতে কয়েকটা টাইপের অঙ্ক আছে, তার মধ্যে এই টাইপের অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ধারাটির ওপর কী মানে কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই শর্তটা নির্ণয় করো, পরীক্ষায় প্রায় আসে। এছাড়াও আসতে পারে যে প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। দেখো প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলতে পারে, এইখানে যেরকম দেওয়া আছে 8+8+8+88+888+... আছে, এরকম না হয়ে এরকমও থাকতে পারে যে 3+3+3+3+... থাকতে পারে, 8-এর কাছে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, সবগুলোর নিয়ম কিন্তু একই। তুমি যদি একটা এখান থেকে বুঝে করো তাহলেই তুমি পারবে। এরপরের যে নিয়মটা সেটা হলো যে সমষ্টি নির্ণয়, যে বললো x=2 হলে এত ধারাটির সমষ্টি নির্ণয় করো, বা x=-3 হলে x=-2 হলে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো, এইটা বলা আছে। তো আবার বলতে পারে যে x=-5 হলে 10টি পদের সমষ্টি নির্ণয় করো, আগে x এর মান -5 বসানোর পরে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। মনে রাখবা এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা, অবশ্যই এখানে এইখানকার থেকে আবার কম করো না। এরপরে দেখো এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ, যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এত, অসীমতক সমষ্টি 1/3, ধারাটির সাধারণ অনুপাত বের করো। এরপরে পরেরটাই থাকতে পারে ধারাটি নির্ণয় করো এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, ধারাটির কততম পদের সমষ্টি এত এইটা বের করতে বলছে। তো এইগুলাও একটু চেষ্টা করবা করার। এরপরে দেখো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, অথবা বলা আছে যে এখানে একটা ধারা দেওয়া আছে x=1 হলে ধারাটি মানে ধারাটির যদি
সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো, এক্স ইকুয়াল টু ওয়ান হলে ধারাটি সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করো। তাহলে এইখান থেকে আমরা সপ্তম অধ্যায় থেকে আমরা কয় টাইপের অঙ্ক পাচ্ছি, দেখো প্রথম যে অঙ্কটা সেটা হলো যে কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এটা এক নম্বর, এটা তুমি অবশ্যই মাস্ট বি করে যাবা। আর দুই নম্বর যে এন সংখ্যক পদের যোগফল নির্ণয়, যে থ্রি থ্রি বা টু টু, মানে টু প্লাস টু, টু প্লাস টু থ্রি, বা থ্রি প্লাস ডাবল থ্রি প্লাস ট্রিপল থ্রি প্লাস, এরকম যদি থাকে, বা এইট এইট প্লাস ডাবল এইট প্লাস ট্রিপল এইট প্লাস ডট ডট ডট, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, অবশ্যই করে দেবা। তার মানে এখানে আমরা কি কী পেলাম, যে কী শর্ত আরোপ করলে একটা নিয়ম পেলাম, আর সমষ্টি নির্ণয় করো যে টু প্লাস ডাবল টু প্লাস টু থ্রি, এই নিয়ম পেলাম। আর আরেকটা কী পেলাম, যে প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো, বা প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো, দেখো প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো, এটা পেলাম। আর আরেকটা কী পেলাম, আরেকটা পেলাম হচ্ছে যে যে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, বা এই যে অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। তাহলে এই টাইপের অঙ্কগুলো ভালো করে দেখো, আশা করি পারবা, আর এখানে যেটা আছে সেটাও দেখতে পারো। আর অবশ্যই মনে রেখো, এই অঙ্কটা যদি তুমি না করে যাও তাহলে তোমার কিন্তু কিল দেবো তোমাকে, সেটা হলো যে কী শর্ত আরোপ করলে সমষ্টি থাকবে, তারপরে এন সংখ্যক পদের যোগফল নির্ণয়, আর মানে এই এই টাইপের, আর দশটি পদের, প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয়, এই অঙ্কগুলাই আসবে, একটু ঘুরে ফুরে ফিরে কিন্তু এই অঙ্কগুলাই আসে। দেখো এইখানে যে আমি ছয়টা অঙ্ক দিয়েছি, এখানে যে ছয়টা অঙ্ক দিয়েছি, এই ছয়টা অঙ্ক তুমি সমাধান করবে। সমাধান করার পরে এই যে দেখো সপ্তম অধ্যায়ে মাত্র দুইটা সৃজনশীল দিয়েছি, এখানকার ছয়টা অঙ্ক আর এই দুইটা সৃজনশীল যদি তুমি সমাধান করো, দেখবা যে তুমি এই চ্যাপ্টার থেকে অঙ্ক অ্যান্সার করতে পারতেছো। এবং এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলোই কিন্তু ওইখানকার অঙ্ক, দেখো যে কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, দেখো এখানে আছে, দেখো এই যে এই গণং চারের গণংই কিন্তু এখানকার এই যে এক নং অঙ্ক, এক নং অঙ্ক। এরপরে দেখো এখানে, দেখো এই যে বলা আছে যে এখানে দেখো পাঁচের গ দুই নং ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করে, দুই নং ধারাটির এইট প্লাস ডাবল এইট প্লাস ট্রিপল এইট প্লাস ডট ডট ডট, দেখো এই যে দুইয়ের এক, এইটার মতোই এটাই। দেখো যদি তুমি এইখানকার যে অঙ্কগুলো আছে সেগুলো যদি তুমি সমাধান করো তাহলে দেখবা যে অন্য অঙ্কগুলোও তুমি পারতেছো। এইখানে যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু এই এইখানকার অঙ্কগুলো দিয়েই কিন্তু এই সৃজনশীলগুলো তৈরি করার, এইখানকার অঙ্কগুলো দিয়েই এই সৃজনশীলগুলো তৈরি করা। সুতরাং চেষ্টা করবা যে এই অঙ্কগুলো সমাধান করার পরে নিজে নিজে দেখো তো এই সৃজনশীলগুলো পারো নাকি, যদি পারো তাহলে বুঝবা যে তুমি পারতেছো, কোনো সমস্যা নাই। তাই দেখো এইখানকার অঙ্ক যে কয়টা ছয়টা দিয়েছি, তারপরে এই দুইটা সৃজনশীল যদি সমাধান করো, আশা করি এই চ্যাপ্টারে তোমার সমস্যা হওয়ার কথা না। এরপর আসো নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে ওরকম হুবু বলা কষ্টকর, তবে একটা জিনিস বলতে পারবো, ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ আসতে পারে, লিখে রাখো, যদি নবম অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্ন আসে তাহলে ডোমেন রেঞ্জ আসতে পারে। তাহলে আমি কি বললাম যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে ডোমেন রেঞ্জের যে অঙ্কগুলো আছে, দেখো বলা আছে যে জি অফ এক্সের ডোমেন নির্ণয় করো, বা এফ অফ এক্স সমান দেওয়া আছে ডোমেনো রেঞ্জ নির্ণয় করো। ডোমেনার রেঞ্জ সম্পর্কিত যদি এইখানে যে একটা নিয়মের অঙ্ক আসে সেই অঙ্কটা যদি তুমি পারো, তার মানে চার মার্ক কিন্তু তোমার হয়ে গেল। তার মানে যেভাবে হোক ডোমেনার রেঞ্জ নির্ণয়ের অঙ্কটা একটু ভালো করে বুঝে বুঝে করো, তবে যে একেবারে এরকমই আসবে তা না, একটু সংখ্যা চেঞ্জ আসতে পারে, চোদ্দোর কাছে সাত আসতে পারে, বা একুশ আসতে পারে, এরকম আসতে পারে। আচ্ছা, আর এরপরে যদি অঙ্ক বলো তাহলে যে এক আর দুইয়ের যে অঙ্ক আছে, এম ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু জিরো, বা এম স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু ছাব্বিশ। আবার এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ, বলা আছে যে এত ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, বললো যে এইটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করো। এখানে প্রথম যে পাঁচটা অঙ্ক আছে মনে রাখবা সবচেয়ে ফেভা ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে যে কটা আছে সবগুলাই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, তারপরে আমি বলবো প্রথম পাঁচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, লগের এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাও আসে, এইখানে যে সাত নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সাত নম্বর অঙ্কটা অনেকেই কিন্তু ভুল করে, এবং গাইডে অনেক গাইডে কিন্তু ভুল দেওয়া আছে, এই অঙ্কটা ভালো করে করবা। আট নং, তারপর নয় নং, এখানে যে কয়টা দিয়েছি নয়টা অঙ্ক, সবগুলো অঙ্কই চেষ্টা করবা প্র্যাকটিস করার বেশি। তবে প্রথম কথা, যারা মনে করতে চাও আমি খারাপ করবো বেশি, তারা প্রথম কথা তুমি এইখানে আসি ডোমেন রেঞ্জ নির্ণয় করো, অঙ্কটা করো, তারপরে এইখানে আসি যে এইখানের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তুমি খারাপ ক্যান করবা রে ভাই, এইখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোই ভালো করে প্র্যাকটিস করো, ভাগ্য ভালো থাকলে দশ মার্কই কমন পাবা, ভাগ্য খারাপ থাকলে আর কি বলবো, এখন তো ভাগ্যের উপরে আর কিছু বলার থাকে না। তো অবশ্যই ডোমেন রেঞ্জেরগুলো করবা, আর এইখানে উপরের যেগুলো আছে সেগুলো করবা।
এই নবম অধ্যায়ে যে নয়টা অঙ্ক দেখতেছে, এই নয়টা অঙ্ক সমাধান করার পর নবম অধ্যায়ে আমি সৃজনশীল দিয়েছি একটা দুইটা তিনটা চারটা, এই চারটা সৃজনশীল সমাধান করবে। যদি তুমি এইখানকার অঙ্কগুলা বুঝে বুঝে করে থাকো, তখন দেখবা যে এইখানকার অঙ্কগুলাও তোমার কাছে সহজ মনে হচ্ছে, এবং এইখানকার যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু এইখানকার অঙ্কগুলোর আলোকেই দেওয়া হয়েছে। তাই এগুলো বুঝে বুঝে করবে, করার পরে এই অঙ্কগুলা সমাধান করবে, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে, অনেক উপকারে আসবে তোমার। দেখো এইখানকার আটটা অঙ্ক আর এইখানকার চারটা সৃজনশীল যদি সমাধান করো, তাহলে এই চ্যাপ্টারে তোমার খারাপ করার কী আছে বলো তো ভাই? এই চ্যাপ্টারে তুমি ভালো করবে যদি তুমি এই অঙ্কগুলা সবগুলা করো, 67টা সৃজনশীল এই পাঠ্যবইয়ের অঙ্ক আর মূলত হচ্ছে 32টা হচ্ছে সৃজনশীল, এগুলো যদি সমাধান করো আশা করি তুমি ভালো করবে, খারাপ করবে না ইনশাল্লাহ। এরপরে আসো দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি হচ্ছে দেখো কনঙ্গে কিন্তু প্যাসকেলের সূত্র আসে। দ্বিপদী বিস্তৃতি কিন্তু সহজ একটা চ্যাপ্টার, অনেক ছেলে মেয়ে ভয় পায় বাট বা ক্যালকুলেশন কঠিনের জন্য অনেকে ভয় পায়, বাট এই চ্যাপ্টারে একটা সূত্র দিয়ে অঙ্কগুলা, বাট ক্যালকুলেশনটা একটু বড়, ক্যালকুলেশনটা একটু বেশি করতে হয়, এই জন্য অনেকে অঙ্ক এই চ্যাপ্টারটা করতে চায় না। তবে অবশ্যই দ্বিপদী বিস্তৃতি অ্যান্সার করবা। কনঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনঙ্গে আসে হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, তার মানে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আসলে তোমাকে পারতে হবে। প্যাসকেলের ত্রিভুজ সূত্র যদি তুমি পারো তার মানে কি তুমি 2 মার্ক পেয়ে গেলা। এরপরে দেখো এই কোয়ালটা এত বিস্তৃতিতে x^4 সহক 8640 হলে কে এর মান নির্ণয় করো, এই টাইপের অঙ্ক আসে অনেক সময়, আসে যে x³ সহক x² সহকের এত গুণ হলে এর মান নির্ণয় করো। তারপরে আবার এই অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্ক বেশি আসে যে এত এত গুণ এত আসতো এই জন্য বেশি আছে, x³ বিস্তৃতির মান এত হলে POQ এর মান নির্ণয় করো, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আছে হচ্ছে দেখো এরপরে q = দেওয়া আছে, বলা আছে মধ্যপদ নির্ণয় করো, মধ্যপদ সংক্রান্ত অঙ্ক, আর এখানে x বর্জিত পদ এত হলে k এর মান নির্ণয় করো, আর এখানে যেটা আছে এটাও গুরুত্বপূর্ণ। এখানে যে দ্বিপদী বিস্তৃতির যে অঙ্কগুলো আছে আমি 7টা অঙ্ক দিয়েছি, এই 7টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবা। কনঙ্গে প্রথম কথা হলো যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃতি নির্ণয়, এইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা। এরপরে এইখানে যে অঙ্কটা আছে এই যে এই 4 নং, এটা বেশি ইম্পর্টেন্ট, এখানে যে 4 নংটা আছে এটা বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে মূল কথা হলো এখানকার যে অঙ্কগুলো আছে সবগুলোই সহজ, তবে একটু একটা দুইটা অঙ্ক যদি ভালো করে বুঝো অন্য অঙ্কগুলোও পারবা, সেটা হলো যে 3-4 বলো 2 আর 4 এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, আর প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনেক গুরুত্বপূর্ণ। দেখো দশম অধ্যায় হলো দ্বিপদী বিস্তৃতি, তো এই অধ্যায়ের এইখানে যে অঙ্ক আমি দিয়েছি হচ্ছে 7টা, এই 7টা অঙ্ক তুমি ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে 7টা অঙ্ক প্র্যাকটিস করার পর আমি কিন্তু সৃজনশীল দিয়েছি। দেখো এখানে সৃজনশীল দিয়েছি, এখানে একটা তিন একটা আছে আর এই পাশে একটা আছে, মোট 4টা সৃজনশীল দিয়েছি। তুমি আগে যদি এই মানে এইখানকার যে অঙ্কগুলো আছে এইখানকার যে 7টা অঙ্ক আছে এই 7টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করার পর এই 4টা অঙ্ক সমাধান করো, এই 4টা অঙ্ক সমাধান 4টা সৃজনশীল সমাধান করো, সমাধান করলেই দেখবা যে আর খারাপ করবে না ইনশাল্লাহ, এইটুকু আমি বলতে পারি। এবং দেখো এইখানে যে আমার অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা এই অঙ্কগুলো কিন্তু এই অঙ্কগুলো দিয়েই কিন্তু আমার সৃজনশীলটা তৈরি করা। এখানে দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এত বিস্তৃত করো, দেখো বলা আছে যে 11-তে বলা আছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এ বিস্তৃত করো, তো এইখানকার নিয়ম নিয়েই কিন্তু এখানের অঙ্কগুলো করা হয়েছে। তো আশা করি যে এই অঙ্কগুলো তোমরা নিজেরা চর্চা করবা, চর্চা করলে তোমার জন্য অনেক ভালো হবে, অনেক মানে খারাপ করবা না। এবং আর একটা কথা বলছি, যারা আছো মনে করতেছো ফেল করবা, আরে ভাই ফেল করবা কেন, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি পাঠ্যবইয়ের যে অঙ্কগুলো বলছি সেই অঙ্কগুলো করো, করার পরে এইখানে যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো সমাধান করো, সমাধান করলে তুমি পারবে। তো বীজগণিত থেকে বা ত্রিকোণমিতির থেকে বা জ্যামিতির থেকে বা সম্ভাবনা থেকে যেগুলোই আছে আমি টোটাল যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো ভালো করে চর্চা করো, আবারও বলছি ভালো করে চর্চা করো। যারা মনে করতেছে যে খারাপ করবা, হায়ার ম্যাথে খারাপ করার কোনো মানে নাই, হায়ার ম্যাথে দেখো কম পড়েই কি তুমি ভালো করতে পারো, সেরক্ষেত্রে তুমি 67টা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো, এরপরে সৃজনশীলগুলো সমাধান করে 32টা সৃজনশীল। আশা করি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না, এটা আমি তোমাদের বলতে পারি। আর অবশ্যই অবশ্যই এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করার পরে তুমি সৃজনশীলগুলো সমাধান করবে, তাহলে এখানে যে আমি অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো সমাধান করার পরে তুমি সৃজনশীলগুলো সমাধান করবে, করলে তোমার জন্য অনেক ভালো হবে। তো এই হলো বীজগণিতের আলোচনা। যারা ফেল করতে চাও তাদের আমি বলবো বীজগণিতের আলোচনার জন্য তোমার ফেল করার দরকার নাই, তুমি পাস করো ভালো করে, সেটা হলো বীজগণিত দ্বিতীয় অধ্যায় থেকে কি আংশিক ভগ্নাংশ ভালো করে শিখো, উৎপাদকের বিশ্লেষণ ভালো করে শিখো, আর এই যে এখানে যে দুইটা প্রমাণ আছে এই দুইটা ভালো করে শিখো। আর সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে কি
তারা জাস্ট এই যে কি শর্ত আরোপ করলো এই অঙ্কটা করো, তারপরে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ে যোগফল নির্ণয়ের এই অঙ্কটা করো, আর এই 10টি পদের বা 20টি পদের সমষ্টি নির্ণয়ের এই অঙ্কটা করো। আর এইখানে বলবো যে সেটা হলো যে সূচক লগারিদম থেকে ডোমেন নির্ণয়ের অঙ্ক, ডোমেন রেঞ্জ নির্ণয়ের অঙ্ক শিখো, আর এই যে এইখানে যে অঙ্কগুলো দেখতেছে এগুলো দেখো, আর সবগুলো করতে পারলে তো অবশ্যই ভালো। যারা আমি বলতেছিলাম যারা একেবারে ফেল করতে চাও তাদেরকে বললাম যে প্রথম কথা হলো যে আমি যেগুলো বলছি প্রথম থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে করো, আর অন্যগুলোও করতে পারো। অন্যগুলো না করলে অনেক সময় তোমার পরীক্ষায় তুমি দেখা যাচ্ছে সব অ্যান্সার নাও করতে পারো, বা দেখা যাচ্ছে যে একটার কপাল্লা, বা এই জন্য চেষ্টা করবা এখানে যে 67টা অঙ্ক দেওয়া আছে সেগুলো সবগুলো করবা, করলে তোমার জন্য ভালো হবে। এরপরে আসো আমি জ্যামিতি নিয়ে আলোচনা করবো। জ্যামিতি হচ্ছে তোমাদের দুইটা অধ্যায় আছে, সেটা হলো 3 অধ্যায় এবং 11 অধ্যায়। জ্যামিতি থেকে 3টা সৃজনশীল আসবে, 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। 3 অধ্যায় থেকে কিন্তু 1টা সৃজনশীল আসবে, আর 11 অধ্যায় থেকে কিন্তু 2টা সৃজনশীল আসবে। তার মানে 3 অধ্যায় থেকে 1টা আসবে আর 11 অধ্যায় থেকে 2টা আসবে, মোট 3টা সৃজনশীল অ্যান্সার, 3টা সৃজনশীল আসবে, সর্বনিম্ন 1টা অ্যান্সার করতে হবে। তো দেখো এখানে জ্যামিতিতে কিন্তু অনেকেই কিন্তু তোমরা যারা একেবারে দুর্বল বা যারা মনে করো যে পরীক্ষায় ফেল করবা বলতেছো, তুমি জ্যামিতিটা ভালো করে বুঝে যাও ভাই। দেখো জ্যামিতি কিন্তু বলা যায় যে জ্যামিতি কোনটা আসবে, কিন্তু অনেক সময় অঙ্কের ক্ষেত্রে কম বলা গেলে, কারণ অঙ্ক অনেক থাকে। জ্যামিতি মাত্র যদি তুমি 5টা পড়ো, 5টা জ্যামিতি যদি উপপাদ্য যদি পড়ো, সেক্ষেত্রে তুমি নির্ঘাত তুমি 4 তো পাবা, ভাগ্য ভালো থাকলে 8ও পাবা, এটা নিশ্চিত। সুতরাং এখানে যে 5টা জ্যামিতি দেওয়া আছে, এই উপপাদ্য যে 5টা আছে, এই 5টা উপপাদ্য পড়ো, সেটা হলো যে উপপাদ্য 5, উপপাদ্য 10, উপপাদ্য 12, আর উপপাদ্য 3.1 এর 7 নং, আর হচ্ছে উদাহরণ 1। এই যে 5টা উপপাদ্য আছে, এই 5টা উপপাদ্য যদি তুমি পড়তে পারো, সেক্ষেত্রে তোমার জন্য আমি মনে করি যে উপপাদ্যর থেকে তুমি কমন পাবা। অন্যটার থেকে একেবারে হুবু না বললেও আমি বলে দিলাম যে এই উপপাদ্য থেকে কমন পাবা, সেটা হলো উপপাদ্য 5, উপপাদ্য 10, উপপাদ্য 12, এই 3টার থেকে 1টা কমন পাবা আশা করি, আর এইখান থেকে 1টা কমন পাইতে পারো, এই 2টার থেকে 1টা কমন পাইতে পারো। তো দেখো এইখানে উপপাদ্যর থেকে আমি প্রশ্ন দিয়েছি 5টা প্রশ্ন দিয়েছি, তুমি নিশ্চিত থাকো 5টা যদি প্রিপারেশন নাও তাহলে তুমি 4টা নিশ্চিত পাবা, 8ও পাইতে পারো বা 10ও পাইতে পারো। আর উপপাদ্য 5, 10, 12 এই 3টার থেকে 1টা আসবে, আর ওই উপপাদ্য 1টা আসবে, আর অনুশীলনী 3.1 থেকে 1 এর 7 নং, আর উদাহরণ 1 এর গ, এইখান থেকে 1টা আসতে পারে। তো এইখানে যেগুলো দিয়েছি 5টা, এই 5টা পড়ো, ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে তাহলে পুরো সৃজনশীলই কমন পেতে পারো। এইখানে যে আমি 5টা উপপাদ্য দিয়েছি, এই 5টা প্রশ্ন ভালো করে পড়ার পরে তুমি কিন্তু এই যে এইখানে আছে যে অঙ্ক আমি সৃজনশীল দিয়েছি 4টা, এই 4টা সৃজনশীল সমাধান করবে। মূল কথা কিন্তু এগুলার আলোকেই কিন্তু এই সৃজনশীলগুলো দেওয়া। দেখো এইখানে যে 14 খ দেখতেছো, এইটা কিন্তু তোমাদের এই যে এইটা 1 নং মানে উপপাদ্য 5, অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। মূল কথা এইখানকে 5টা প্রশ্নের এইখানে যে সৃজনশীলগুলো আছে এগুলার আলোকেই কিন্তু এগুলা দেওয়া, তবে এইখান থেকে 2-1টা কিন্তু হয়তো এদিক ওদিক আছে। তো এই অঙ্কগুলো সমাধান করার পরে এই অঙ্কগুলো সমাধান করবে, করলে আশা করি তোমরা ভালো করবে। 11 অধ্যায়, এই 11 অধ্যায় থেকে কিন্তু 2টা সৃজনশীল আসে, যেহেতু 2টা সৃজনশীল আসে তাই কিন্তু আমি 16টা অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো করলে 2টা সৃজনশীলের আশা করি, 2টা সৃজনশীল যেহেতু আসে না, তুমি 15 মার্ক বা 16 মার্ক অ্যান্সার করতে পারবে যদি এইখানে যে কয়টা অঙ্ক আছে এগুলো যদি সবগুলো করো। সুতরাং আর এই অঙ্কগুলো করতে হলে কিন্তু তোমার এই যে সূত্রগুলো জানতে হবে, যে 11 অধ্যায়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অঙ্ক জানতে হবে। আর মূলত 11 অধ্যায়ে কিন্তু 4টা অনুশীলনী আছে, এর মধ্যে কিন্তু প্রথম 2টা বা প্রথম 3টার থেকে 1টা সৃজনশীল আসে, আর লাস্টের যে 11.4 ওইখান থেকে 1টা সৃজনশীল আসে। লাস্টে 11.4 থেকে যে সৃজনশীলটা আসে সেটা একটু কঠিন হয়, বাট প্রথম 2টা অনুশীলনী বা প্রথম 3টা অনুশীলনী মিলায় যে প্রথম সৃজনশীলটা আসে সেটা কিন্তু সহজ হয়। তো চেষ্টা করবা যে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো সমাধান করার। তো এইখানে কিন্তু আমি অনেক পরিশ্রম করে এই অঙ্কগুলো তোমাদের জন্য তৈরি করেছি, এই নিয়ে উপস্থাপন করতেছি। দেখো ABCD 4টি একটি চতুর্ভুজে 4টি শীর্ষবিন্দু বললো, PX, Y বিন্দু হতে X অক্ষের দূরত্ব এবং D বিন্দুর দূরত্ব সমান হলে এইটা = 0 প্রমাণ করো। এই অঙ্কটা কিন্তু আসে, সহজ অঙ্ক কিন্তু আসে, গুরুত্বপূর্ণ। এরপরে দেখো পরের অঙ্কটা হলো যে মানে একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলা আছে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করতে বলছে, এটাও কিন্তু আসে। আর এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো যে A আত B আত C আত D আত একটা চতুর্ভুজে 4টি শীর্ষবিন্দু হলে ABCD চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো, মানে এটা চতুর্ভুজটা কি সামান্তরিক না আয়ত, এই টাইপের অঙ্ক কিন্তু প্রায় আসে।
এর পরেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হলো যে পি কিউ আর এস বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হচ্ছে। পি কিউ আর এস চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, পি কিউ এস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে কে এর মান নির্ণয় করো। মূল কথা হলো যে পি কিউ আর এস এর ক্ষেত্রফল বের করবা, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, এবার শর্ত মতো করে কে এর মান বের করবা। বের করলেই আশা করি যে অঙ্কটা মানে তোমরা একটু চেষ্টা করবা এবং অঙ্কটা চেষ্টা করবা ভালো করে বুঝে বুঝে করার। তবে এই দুইটা অঙ্ক কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, আবার এই এক নং যেটা আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আসা হচ্ছে পাঁচ নং যেটা আছে সেটা হলো ঢাল সম্পর্কিত অঙ্ক। এই ঢাল সম্পর্কিত অঙ্ক কিন্তু প্রায় আসে, যদিও এটা সহজ অঙ্ক যে এত এবং এত বিন্দুগামী রেখার ঢাল এত হলে টি এর মান নির্ণয় করো। তারপরে সমরেখের অঙ্ক কিন্তু আসে যে তিনটি বিন্দু যদি সমরেখ হয়, তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে এইটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করো। তো এই অঙ্কটা একেবারে হুবহু এরকমই আসবে তা না, তবে সমরেখের অঙ্ক কিন্তু প্রায় আসে। এরপরে যে অঙ্কটা আছে দেখো, একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন বলা আছে এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা কয়ের জন্য বেশি আসে, ক নং এর জন্য, তবে এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আট নং দেখো, বলা আছে এত বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট, এত বিন্দু দিয়ে যায় কে এর মান নির্ণয় করো। এর পরেরটা দেখো, বলা আছে এত রেখাটি এক্স অক্ষকে পি এবং ওয়াই অক্ষকে ওয়াই ইকুয়াল টু এত রেখাটি ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে বললো রেখাদ্বয়ের ছেদবিন্দু আর আর বিন্দুগামী এবং টু ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। এরপরে যে অঙ্কটা আছে এই অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। আর এইখানে যে ত্রিভুজের বলা আছে এত ইকুয়াল টু জিরো হলে দেখাও যে সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল এত বর্গ মিটার, এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবা। এখানে যে অঙ্কটা আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যে অঙ্কটা আছে সেটাও হলো গুরুত্বপূর্ণ। আর তারপরে যেটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে তিনটা সমীকরণ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তো এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই টাইপের অঙ্ক এর আগে একটা গেছে। আচ্ছা, এরপরে এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এ এত বি এত সি এত ডি এত, একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু, বললো যে এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম চতুর্ভাগে বলতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে বলতে পারে, তৃতীয় চতুর্ভাগে বলতে পারে, যে কোনো চতুর্ভাগে বলতে পারে, কোনো সমস্যা নাই। এর পরের অঙ্কটা দেখো, বলা আছে এত ইকুয়াল টু জিরো রেখা রেখাটি জিরো ফোর কমা ফাইভ বিন্দুগামী হলে দেখাও যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তো দেখো এখানে যে অঙ্কগুলো আছে আমি এর মধ্যে যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, চেষ্টা করবা এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই ভালো করে প্র্যাকটিস করার। যারা কম করতে চাও স্টার যেগুলো দিয়েছি সেগুলো বেশি করে প্র্যাকটিস করো, তবে এইখান থেকে দুইটা সৃজনশীল আসবে তাই ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এইখানে যে ষোলোটা অঙ্ক আছে এই অঙ্কগুলো সমাধান করার পর এখানে কিন্তু যে সৃজনশীলগুলো দেওয়া আছে এই সৃজনশীলগুলো তুমি সমাধান করবে। দেখো সৃজনশীল দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তো এইখানে ষোলোটা অঙ্ক আর এই সাতটা সৃজনশীল যদি তুমি সমাধান করো তাহলে দেখো নিশ্চিতভাবে তুমি কিন্তু এই যদি তুমি বুঝে বুঝে করো তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টারে যে অঙ্কগুলোই আসুক বা যেভাবে আসুক তুমি পারবে। আর এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলার সেই অঙ্কগুলার সমন্বয়ে কিন্তু এই সৃজনশীলগুলো দেওয়া হয়েছে, এই সৃজনশীলগুলো সমাধান করবা। যদি আগে এইখানকার অঙ্কগুলো সমাধান করবা, করার পরে এখানে যে সৃজনশীলগুলো আছে সেগুলো সমাধান করবা, আশা করি তুমি খারাপ করবা না, ভালো করবা ইনশাল্লাহ। তার মানে তুমি এইখানকার অঙ্কগুলো সমাধান করো আর এইখানকার সৃজনশীলগুলো সমাধান করো। এই অঙ্কগুলো যদি তুমি সমাধান করো, এই অঙ্কগুলো যদি তুমি পারো, এই সৃজনশীলগুলোও তোমার কাছে সহজ হবে, তাহলে কিন্তু তুমি হায়ার ম্যাথে অন্তত খারাপ করবা না, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। এরপরে আসো আমি আলোচনা করবো ত্রিকোণমিতি নিয়ে। তোমাদের ত্রিকোণমিতি হচ্ছে মানে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা মানে হচ্ছে গ বিভাগ, তো এই ত্রিকোণমিতির থেকে আসে হচ্ছে একটা সৃজনশীল আর সম্ভাবনার থেকে একটা সৃজনশীল আসে। তো এখানে দেখো ত্রিকোণমিতির মূলত এইখানে কিন্তু 8.3 থেকে অঙ্ক আসে, তো এখানে আমি ত্রিকোণমিতিতে অঙ্ক দিয়েছি হচ্ছে 9টা, তো এই 9টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবা। এখানে যে 9টা অঙ্ক দিয়েছি তার মধ্যে এই 9টা অঙ্কের মধ্যে মূলত দেখো বেশি করে প্র্যাকটিস করবা কোনগুলো, সেটা হলো যে এই অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবা, এই অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবা, এই অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবা, আর এইটা আর এইটা। এখানে যে তিনটা অঙ্ক দেওয়া আছে মনে রাখবা এই তিনটা থেকে এই নিয়মের অঙ্ক আসার সম্ভাবনা 99.99%, এটা কিন্তু 8.3 থেকে আসছে এই তিনটা অঙ্ক। সুতরাং এই তিনটা এই নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় আসে, তাই অবশ্যই ভালো করে এই তিনটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবা। 8.3 যে সমাধান করো যে অঙ্কগুলো আছে সীমার মধ্যে সেই অঙ্কগুলোর মতো সেই অঙ্কগুলোর মতোই তো এই তিনটা ভালো করে করবা। তাছাড়া এখানে যেগুলো টিক দিলাম এগুলো বেশি করে করবা, আর বাকিগুলো যদি সময় পাও বাকিগুলোও করবা, চেষ্টা করবা। তো এখানে যে 9টা অঙ্ক দিয়েছি মনে রাখবা যে, তবে এখানে
তোমার কিন্তু ওই এইখানে 8.1 থেকে খোয়ার গতে কম আসে, 8.2 থেকে খোয়া আসে, আর 8.3 থেকে কিন্তু গো আসে। তো 8.3 থেকে যে গো আসে সেই 7, 8, 9 এই তিনটার থেকে কিন্তু তোমাদের ওই গণং প্রশ্নটা আসে। সুতরাং এখানকার 9টা অঙ্ক ভালো করে সমাধান করো, করার পরে এই যে এখানে যে আমি ত্রিকোণমিতিতে 5টা দিয়েছি অঙ্ক, দেখো এখানে যে 5টা আছে, এই যে 5টা সৃজনশীল আছে আছে, এই 5টা সৃজনশীল সমাধান করো। দেখো এইখানকার যে 9টা অঙ্ক আছে, এই 9টা অঙ্ক কিন্তু এর মধ্যে তুমি খুঁজে পাবা। যদি তুমি খুঁজে না পাও, দেখো একটু দেখো, এই যে এই যে এই অঙ্কটা, এই 4 নং অঙ্কটা কিন্তু এই যে এই অঙ্কটা, এই যে 24 খোয়া হচ্ছে এই অঙ্কটা। আচ্ছা এরপরে দেখো এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু এই যে এইটা, এইখানে 6 নম্বর অঙ্কটা কিন্তু এইটা, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, এটা দেখো এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। দেখো এই এই যে এই যে এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, দেখো একেবারে সেম অঙ্ক। তুমি জাস্ট এগুলা করলে, তারপরে এইখানে যে অঙ্কগুলো বাকিগুলো দেখতেছো, এই এইখানকার এই যে এই অঙ্কটা প্রায় এই অঙ্কটার মতো, এই যে এই অঙ্কটার মতো, এইখানকারগুলো পারলে এইখানকারগুলোও পারবা। এই অঙ্কগুলোর সমন্বয়ে কিন্তু এইটা আমি তোমাদের তৈরি করে দিয়েছি, তুমি চেষ্টা করবে এই অঙ্কগুলো সবগুলো প্র্যাকটিস করার। এই এগুলো সবগুলো প্র্যাকটিস করলে তোমার জন্য আশা করি ভালো হবে। আর তুমি নিজেই কও যে এখানকার 9টা অঙ্ক পারলা, এবার এইখানকার 5টা সৃজনশীল পারলা, তাহলে কি তুমি আর বলো তো দেখি যে তুমি যদি বুঝে করো তাহলে কি এর বাইরে আসা, মানে এরকম টাইপেরই আসবে, এর বাইরে কিন্তু আসা অসম্ভব। কারণ এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমার জন্য সুবিধা হবে। তো চেষ্টা করবা যে এগুলো ভালো করে করার, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। এবার আসো আমরা এখন দেখবো হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা চ্যাপ্টারটা যদিও সহজ, তোমরা সবাই পারো। তো সম্ভাবনার থেকে বলবো যে কোন টাইপের অঙ্ক আসে, এইটা এখানে কিন্তু সম্ভাবনায় 5 টাইপের অঙ্ক আছে। সেটা হলো যে মুদ্রা নিক্ষেপ টাইপের অঙ্ক, তারপরে ছক্কা, একসাথে একটা ছক্কা বা 2টা ছক্কা নিক্ষেপ করলো, তারপরে বল তুললো বা বললো যে সংখ্যা আছে সংখ্যা তুললো, আর এরপরে যেটা আসে সেটা হলো যে ওই যে ঢাকা থেকে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা, রাজশাহী থেকে যশোরে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এই টাইপের, এই টাইপের 5টা নিয়মের অঙ্ক আসে। তো 5টা নিয়মের অঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা। তো এখানে দেখো প্রথমে মুদ্রা সম্পর্কিত, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে এর সম্ভাবনা, ঘটনাগুলো ঘটার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। এরপরে দেখো একটা মুদ্রা যদি 4 বার নিক্ষেপ করে, এই টাইপের অঙ্ক এখন প্রায় আসতেছে। বলা আছে নমুনা ক্ষেত্র হতে 3টি হেড ও 1টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এরপরে যেগুলো আছে, যেটা আছে সেটা হলো ছক্কা সম্পর্কে। এরপরে দেখো একটা নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করালে, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। একটা নিরপেক্ষ ছক্কা যদি 2 বার নিক্ষেপ করে, তাহলে বললো নমুনা ক্ষেত্র বা প্রবাবিলিটি টি তৈরি করো। এরপরে বলা হলো যে এই বিষয় বের করো, এরকম কিন্তু আসে। আবার একটা ছক্কা ও 2টি মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করলে প্রবাবিলিটি টি নির্ণয় করে নমুনা ক্ষেত্র তৈরি করো। তো আশা করি যে এই অঙ্কগুলো যদি করো তাহলে কমন আসবে। এরপরে দেখো ওই যে ঢাকা থেকে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা, রাজশাহী থেকে ট্রেনে খুলনা ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এই টাইপের অঙ্ক অনেক সময় আসে। যদি এখানে 2টা একই নিয়মের অঙ্ক, তো এই অঙ্কগুলো চেষ্টা করবে পড়ার। এরপরে দেখো 7 নং, যে একটা ঝুড়িতে এতটি লাল, এতটি সাদা, এতটি কালো বল আছে, একটি বল নেওয়া হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা, লাল না হওয়ার সম্ভাবনা, এরকম টাইপের কিন্তু অঙ্ক আসে। এখন কিন্তু এই টাইপের অঙ্কগুলো বেশি আসতেছে, যে একটি ঝুড়িতে এতটি ফজলি, এতটি হিমসাগর, এতটি আমরূপালি আম আছে, দৈবভাবে একটি আম নেওয়া হলে আমটি আমরূপালি হওয়ার সম্ভাবনা 1/2, এখন বললো এক্স এর মান নির্ণয় করো, এই টাইপের অঙ্ক কিন্তু আসতেছে এখন। আচ্ছা এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, তাছাড়া এই যে এই এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, আর এইখানে যেটা আছে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, বাকি সবগুলাই করবা, তবে আমি যেগুলো স্টার দিলাম এগুলো বেশি করে করবা। আর অবশ্যই মুদ্রা সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, একটা মুদ্রা 1 বার বা 2 বার বা 3 বার নিক্ষেপ করলে বিভিন্ন কিছু বের করা জানতে হবে, বা ছক্কা, একটা ছক্কা নিক্ষেপ করলে, 1 বার ছক্কা নিক্ষেপ করলে বা 2 বার ছক্কা নিক্ষেপ করলে প্রবাবিলিটি টি অঙ্কন করা জানতে হবে, তাছাড়া একটা ছক্কা ও 2টি মুদ্রা নিক্ষেপ করলে সেক্ষেত্রে প্রবাবিলিটি টি সম্পর্কে জানতে হবে। তো এই অঙ্কগুলো যদি পারো তা আশা করি যে তোমার সমস্যা হওয়ার কথা না। আর এই অঙ্কগুলো সমাধান করার পরে তুমি এই চ্যাপ্টারে যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো সমাধান করবা। আমি এই চ্যাপ্টারে যে সৃজনশীলগুলো তোমাদের জন্য দিয়েছি, দেখো এই চ্যাপ্টারে আমি 4টা সৃজনশীল দিয়েছি, এই 4টা সৃজনশীল যদি তুমি সমাধান করো, এই অঙ্কগুলো সমাধান করলে করার পরে এই 4টা সৃজনশীল যদি সমাধান করো, দেখবা তোমার জন্য ভালো হবে। আর এই অঙ্কগুলাই দিয়ে এই সৃজনশীলগুলো তৈরি করা, এই অঙ্কগুলো যদি তুমি পারো তাহলে দেখবা যে এই সৃজনশীলগুলো পারবা। দেখো এইখানে দেওয়া ছিল ওই টাইপেরই, যে ছক্কা নিক্ষেপ করলে প্রবাবিলিটি ব্যবহার করে, এই যে এইখানে যে অঙ্ক দেওয়া আছে এরকম টাইপের। মূল কথা এইখানকার অঙ্কগুলো পারলে
তুমি এই অঙ্কগুলো পারবে। তো আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে যদি এই অঙ্কগুলো পারো। তো চেষ্টা করবা যে এখানে আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনে আমার টোটাল দেখো আমার টোটাল মানে অঙ্ক আছে হচ্ছে 67টা আর সৃজনশীল আছে কটা, সৃজনশীল আছে 32টা। এই 67টা অঙ্ক এবং 32টা সৃজনশীল করলে আমি মনে করি যে তোমার খারাপ করার কিছু নাই, তুমি ভালো করবা, এটা আমার বিশ্বাস অন্তত। আর দেখো যারা একেবারে খারাপ করতে চাও তাদেরকে আমি এই ভিডিওর প্রথম থেকে আমি যেগুলো স্টার দিয়েছি বা যেগুলো বলেছি যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, যারা মনে করো ফেল করবা এক কথায় তার তাদের উদ্দেশ্যে বলতেছি তুমি কিছু কিছু জিনিস করো দেখো পারবা। সেটা হলো যে আমি ওই প্রথম থেকে যেগুলো বেশি স্টার দিয়ে আসছি মুখে মুখে বলে আসছি সেগুলো ভালো করে করো, করলে আশা করি তুমি ফেল করবে না, ভালো করবা। এইখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পরে তুমি যদি এই 32টা সৃজনশীল সমাধান করো দেখো তুমি পরীক্ষায় কিন্তু খারাপ করবে না, আশা করি পরীক্ষায় ভালো করবা। তো এই ক্লাসটা কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবা। আর তোমাদের জন্য অনেক পরিশ্রম করেই কিন্তু আমি এই সাজেশনের ভিডিওটা করেছি। এই সাজেশনের ভিডিওটা করার লক্ষ্য যাতে তোমরা এই সামনে এসএসসি পরীক্ষায় অনেক ভালো করো, অনেক ভালো করো, এই জন্য আমার এই পরিশ্রম। আমি জেনারেল ম্যাথেরও কিন্তু রোড টু মিশন 100 নিয়েছি, তারপরে জেনারেল ম্যাথের রোড টু মিশন সাইক্লোন নিয়েছি, তারপরে হায়ার ম্যাথের রোড টু মিশন 100 নিয়েছি, আর এটা হচ্ছে হায়ার ম্যাথের রোড টু মিশন সাইক্লোন। এই সবগুলো ভিডিও যদি পারো সবগুলো দেখো। আর বাংলা দ্বিতীয় পত্রের আমি নিজেই সাজেশন দিয়েছি, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাজেশন দিয়েছি আমি নিজে, তো ওই সাজেশনগুলোও দেখতে পারো। আশা করি এই সাজেশনের ভিডিও দ্বারা তুমি উপকৃত হবে। তো তোমাদের যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবে, আর অবশ্যই যারা আছো তারা আমার এদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও দিলে আবার তোমরা সাথে সাথে পেয়ে যাও। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, বাই বাই।